কির পানি পানি বিক্রি করেন না সমস্যা কি টাকা দেব তো আরে দেন না আরে কে বিক্রি করব আরেন আরে ভাই তো ভাত নিয়ে না তো কে কির ভাব আরে রাস্তায় একটু বিস্কিট খাইছিলাম দেন তো বিস্কিট খাইছে পানি আমরে কিরে খান তো টাকাই তো দেব সমস্যা কি জানেন মুখে আমি কষ্ট করে আনতেছি সিএ কমেডি টিভি স্মাইলি গুড কি ব্যাপার কি ব্যাপার এগুলা নিয়ে কোথায় যাচ্ছেন পানির ব্যবসা ধরবো গা ভিক্ষার চেয়ে বেশি ভালো লাভজনক ব্যবসা আছে বাংলাদেশে মানে আবার কি না পানি কেন পানি হলো যে বাসায় বাসার জন্য ইনকাম হইব না আপনার মতো ডাইরেক্ট পানি খাই মরমু ফ্যামিলি মারমু পাগল হয়ে গেছে ব্যবসা তো ভালোই ধরছেন আপনি আপনার ব্যবসাটাই ঠিক আছে আমার আমরা এত তো টাই ইনকাম করে পারতেছি না আর আপনি হ্যাঁ কি ভাব ভাব কির পানি পানি বিক্রি করেন না সমস্যা কি টাকা দেব তো আরে দেন না আরে কে বিক্রি করব আরেন আরে ভাই তো ভাত নিয়ে না তো কে কির ভাব আরে রাস্তায় একটু বিস্কিট খাইছিলাম দেন তো বিস্কিট খাইছে পানি আপনি কিরে খান তো টাকাই তো দেব সমস্যা কি জানেন মুখে আমি কষ্ট করে আনতেছি কষ্ট করে আনতাছি তো পানি তো বিক্রি করতে গেলে তো কষ্ট করতেই হইব কে বিক্রি করবে পানি আপনি কি আর পানি বিক্রি করি এই যে নাও নাও হ্যাঁ কিসের নাও নাও না নু 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 মানে না এই নু এটা নাকি নো নো ও নু আবার নু মানে হলো কি হলো তা ভিক্ষুক বই লাগে ইংরেজি জানি না নাকি হ্যাঁ ভালোই জানেন তাই পানি নিয়ে কই যাইতাছেন বউ বাচ্চা পানি খাবে তাই কিনে নিয়ে এলাম বউ বাচ্চা পানি খাইব আপনাদের ঘরে কল নাই কি আর কলের পানি খাওয়াবো আমি আমার বউ বাচ্চারে পরে মুখ খাইয়া মইরা ভেটকে থাকবো তখন কি করবো ও বাবা গো বাবা মিনারেল ওয়াটার খাওয়াই আমার বাচ্চা বউ বাচ্চারে ভিক্ষুক আবার বউ বাচ্চারে মিনারেল ওয়াটার খাওয়ায় হ্যাঁ ভিক্ষুক ইয়া করবেন না তো ভিক্ষা দেওয়া আপনাকে দায়িত্ব আমাকে নেওয়া কর্তব্য তাই বউ বাচ্চারে ফেলাই দিব নাকি খাওয়া যদি পেটে অসুখ হয় না ঠিকই আছে এই প্রথম দেখলাম জীবনের জীবনের ফার্স্ট এই প্রথম দেখলাম যে ভিক্ষুক মিনারেল ওয়াটার খাওয়ায় বউ বাচ্চারে অবশ্যই তাই আমার বউয়ের প্রতি আমার ভালোবাসা আছে আমার বাচ্চার প্রতি ভালোবাসা আছে আমি ও মিনারেল ওয়াটার না খাওয়াইলে অন্যান্য পানি খাওয়াইলে যদি মরে ভিক্ষা করি বলে আমরা মানুষরা রাখি না মানুষ তো তাহলে মানুষ হয়ে আমি পানি খেতেছিলাম আমার খাওয়াইলেন না তা আমরা তো ভিক্ষা দেন নাই আপনার কাছে রাখ দিয়ে ভিক্ষা চাইছি আপনি ভিক্ষা দেন নাই আপনার সাথে লেন আন্দোলনের সম্পর্ক নাই ভিক্ষা যেদিন দিবেন দেখবেন আপনার জীর্ণ জীবন দিব আপনার বিয়া করার জন্য স্বামী পাইবেন না আমি বরযাত্রী হয়ে খালায় থাকবো আমার বরযাত্রীর দরকার নেই জীবন দেওয়ার দরকার নেই তোর পানি খাম না আমি বেশি কথা কইবা না চাকরি কারা করে জানো স্বামী ভাদাইমা আমি আমার বউরে চাকরি করাবো না ব্যাস চাকরি কর লয় কি হাজার হাজার মাই বলা চাকরি করে তুমি একটু বোঝার চেষ্টা করো না চাকরি করব ওই যে বসে গো সময় দিতে হইব তারপর র‍্যাঙ্কিং বাড়ানোর জন্য হ্যাঁ কইতে হইব যে ভাই আমার একটু গায়ে ঘেষা দিতে হইব আমার বউ পরের গায়ে ঘেষা দেবে কা আরে চাকরিতে ঘেষা ঘেষি করে না কাম করে কাম কাম ওই কাম লাগবে না কই যে তুমি চাকরি চাকরি করা লাগবে না তুমি হলো ঘরের বউ ঘরে থাকো আর প্যান্ট গেঞ্জি খোলো এনে প্যান্ট গেঞ্জি খোলমু এনে খুলতে কই দাই তো বাসায় গিয়া ও চাকরিটা করতে দিলে ভালো হয় কিন্তু চাকরি করলে কিন্তু আমরা দুইজন হলে বড় লোক হয়ে যাবো তুমি বোঝ একটু বোঝো বুঝছো যেমন ধরো তুমি এখন একলা একলা চাকরি করতে লাগছো যা টা কামাও হ্যাঁ সবই মোরে গিলে খাই তুই কিছু থাই না মোক আতে সবই তো গিলি কে গিলার লাগে পেটে আসে তো যদি মই এখন একটা কাম কাজ করি ধরো তোমারটা গেলাম মোরটা ব্যাংকের মধ্যে হামদাই থইলাম তো হইয়ে গেলে তুমি একটু বোঝো বোঝো না কা ব্যাপারটা না বোঝা লাগবে না চাকরি করা যাবে না তুমি হয় চাকরি নাই আমি একদিকে চাকরি একদিকে তোমার স্বামী আমি তুমি কারে চাও দুইটা রাখতে পারবে না দুই নৌকা পাড়া দিলে ফরাত করে কিন্তু ফাইরে যাইবে বুঝতে পারতেছ না না তুমি চাকরি করবা না আমারে রাখবা
চাকরি রাখলে চাকরিতে যাও, আমারে রাখলে আমারে রাখো। তুমি তো আমারে বুঝো, ভালোবাসো তাইলে এইটাকে বুঝো না। হ্যাঁ না, ভালোবাসা এত যে হাড়ফোট রাখা যাবে না, কারণ তুমি চাকরি করলে কও আর না করলে সেটাও কও। না পারবা না, তুমি ডিসাইড করো কি করবা, আমারে চাও নাকি চাকরি। দুইবার জন্ম হয়েছে, দুই নৌকায় পাড়া দিতে চায়, চাকরিও করবে আবার আমার লোক সংসার করবে, ওই কি মোর বউরে আমি চাকরি করাবো না, মোর বউ জোর করে করলে হইবে? ও এই ব্যাপার জামাই, একটা কথা কই শুনো। হ্যাঁ মাইয়া যখন চাকরি করতে চায়, হ্যাঁ তুমি চাকরি করাও। কি বিন্নে কি বিন্নে মানে? হ্যাঁ শোনো, উভয় পক্ষে যখন চাকরি দাও। হ্যাঁ বিষয়টা হয়েছে বাবা, স্বামী স্ত্রী যদি সংসারে দুইজনেই চাকরি করে তাহলে সংসারটা উন্নতি হয়। যেমন এখন তোমরা কয়জন বলো? দুইজন। দুইজন এই কিছুদিন পরে হইয়া যাইবে তিনজন, মানে চার পাওয়ার থেকে ছয় পাও, ছয় পাওয়ার থেকে আট পাও, আট পাওয়ার থেকে দশ পাও, সংসার বড় হইতেছে। পা দিয়ে কি সংসার আরম্ভ? ওরে বাবাজি তুমি বোঝো না, পাও মানে কি? এই যে বাবু, এই বাবু, আরে ছেলে সন্তান আসবে, আমার নাতি আসবে, পুতি আসবে, দেহুম সব কিছু, যাই হোক সংসার বড় হবে, তাই বড় হইলে তোমার আয় ব্যয়টাও তো বড় করতে। আপনি কি বুঝাইতে লাগছেন? হ্যাঁ কোন মরে আমি বুঝাইতে চাইতেছি এই দেয় যে মাইয়া যখন রাজি হইছে চাকরি করবে, আলহামদুলিল্লাহ ভালো চাকরি করতে দাও। তালাক কি বউরে তো তালাক দিবো চাকরি করলে, আর আমনে শ্বশুর আমনেরও তালাক দিবো। সুবহানাল্লাহ, বউ শ্বশুর তালাক, এক তালাক দুই তালাক তিন তালাক, আপনারা তো দিছি, আপনি আর তিন সীমানা আইতে পারবেন না। ও যদি চাকরি করে, চাকরি করে ওরে তিন তালাক দিবো, আর চাকরি না করলে তালাক অফ, আপাতত একটা দিয়ে গেলাম এক তালাক। বাজান 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 আর দিস না। ও নো, না না দেয় না দেয় না, শ্বশুর তালাক দেয়, এ কোন জামাইয়ের কাছে মাইয়া দিছি, মাইয়াও তালাক দিতেছে, শ্বশুরে তো দিয়েই দিছে।